ঐতিহ্যবাহী চর্কি মোকামের বাহাত্তরতম বার্ষিক উরুস দশ ফেব্রুয়ারি চলছে জোর প্রস্তুতি সোনার সৈয়দপুর চতুর্থ খণ্ডের পীর চরকিশাহ বাবার বাহাত্তরতম বার্ষিক উরুস আগামী দশ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে চলবে পরদিন রবিবার সকাল আটটা পর্যন্ত মাদ্রাসা পরিচালন কমিটির সদস্যরা জানান ওই দিন সকাল নটায় জামাতের পতাকা উত্তোলন করে উরুসের সূচনা করা হবে দুপুরে পীর চরকিশাহ বাবা প্রাইভেট মাদ্রাসা ও মোকাম মসজিদের মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে কিরা নাথ বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে বিকেলে পাঠ ও দোয়া সন্ধ্যা চরকিশা মাদ্রাসার হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের দস্তারবন্দি অনুষ্ঠান এরপর নাতে রাসুল মিলাদ ও ওয়াজ মেহফিল শুরু হবে চলবে ভোর পর্যন্ত শেষে খতমে খাজেগান দোয়া ও শিরুনি বিতরণ করা হবে মেহফিলে আসছেন আজমের থেকে সৈয়দ মোহাম্মদ ফরহাস চিস্তি তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা জমির উদ্দিন লস্কর বিশেষ অতিথি মৌলানা আব্দুল ওয়াহিদ সম্মানিত অতিথি হলেন মৌলানা ফয়েজ আহমেদ লস্কর মাওলানা আওলাদ হোসেন মাওলানা আজমল হোসেন প্রমুখ মেহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা কারি অলিউল্লাহ আই সহ সহসভাপতি হলেন হজরত পীর চরকিশা বাবা প্রাইভেট মাদ্রাসার অধীক্ষক মাওলানা একে মোহাম্মদ রাগিব খান মেহফিলে সবার উপস্থিতি কামনা করেন সভাপতি আজমল হোসেন লস্কর ও সম্পাদক রফিক উদ্দিন লস্কর সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আসসালামু আলাইকুম হযরত পীর চরকি সাহেব বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্ট দেশ ও দোষের সেবায় নিয়োজিত বিশেষ করে ইসলামিক শিক্ষা হজরত পীর সাহেব সিনিয়র ও হাফিজিয়া মাদ্রাসা এবং আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে হযরত পীর সাহেব বাবা ন্যাশনাল পাবলিক স্কুল সবাইকে নিয়ে সবার সাহায্য ও সহযোগিতা নিয়ে চলিতেছে তো আমরা আজকে এখানে এসেছি সাংবাদিকগণের সম্মুখে বিশেষ এক দাওয়াত নিয়ে পীর চর্কিসা সাহবার বাহাত্তরতম বাৎসরিক উরুষ মেহফিল আগামী দশই ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে তাই আপনারা সবাই জাতি বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ নিমন্ত্রণ দিতেছি বাবা ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে আজকে উপস্থিত আমার সভাপতি আব্দুল হুসেন লস্কর কুষাধ্যক্ষ আজিবুদ্দিন বড়বইয়া আমার ইমাম সাহেব অলিউল্লাহ আয়ুবি সাহেব আর মাদ্রাসার সুপারেনডেন্ট রাগিব খান সাহেব তো দশ তারিখের এই মুবারক মহফিলের কার্যসূচি আপনাদেরকে একটু বলে দিতে যাচ্ছি সকাল নয় গোটিকে জামাতের পাতাকা উত্তোলন করে এই মহফিলের শুভারম্ভ হবে বাদ জুহর হজরতীর চর্কি সহ বা প্রাইভেট প্রাইভেট মাদ্রাসার ছাত্রছাত্রীদের ক্রীড়া থাম নাথ বক্তৃতা বাদ আসর তেলাওতে কদমে কোরআন ও দোয়া বাদ মাগরীব হইতে ফজর পর্যন্ত কতমে খাজেগান চর্কি সে হি বিভাগের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের দস্তারবন্দি অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিগণের ওয়াজ নসিহত নাতে নাতে রসুল মাহফিল বাদ ফজর মিলাদ শরীফ দোয়া ও সিন্নি বিতরণ অনুষ্ঠান এবারের আমন্ত্রিত ওয়াইজ অতিথিদের মধ্যে বিশেষ আফিলের সভাপতিত্ব করবেন কারি অলিউল্লাহ আয়ুবি সাহেব মৌলানা কারি অলিউল্লাহ আয়ুবি সাহেব ইমাম ও খতিব চরকি জামে মসজিদ সব সভাপতি মৌলানা এ রাবিক রাগিব খান সাহেব অধ্যক্ষ হজরত পি চরকি সাহবা প্রাইভেট মাদ্রাসা প্রধান প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন শাহ সুফি হজরত মৌলানা জমির উদ্দিন সাহেব বোয়ালজুর বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা ওয়াহিদ সাহেব আব্দুল ওয়াহিদ সাহেব মেরপুর সম্মানিত অতিথি হজরত মৌলানা ফয়েজ আহমেদ লস্কর সাহেব প্রিন্সিপাল আল জামিয়াতুল সারিমাতুল সুনিয়া মাতে সাহিলা গান্ধী হজরত মৌলানা আউ্লা হুসেন সাহেব এম সুনাই সোনাই এ পি আব্দুল কালাম জুনিয়র কলেজ অফ সায়েন্স এবারের মাহফিলে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আমাদের সুদূর আজমির আজমির শরীফের হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ ফরহাদ তিস্তি সাহেব আজমির শরীফ রাজস্থান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে হজরতিক মোকামের সামনে আসি আগামী দশ ফেব্রুয়ারি রুশ শনিবার দিবাগত রাত্রি হজরত বি চরকিশা বাবা রহমতুল্লাহি তা আলাইহির পুরুষ মুবারক মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলের কার্যসূচী অনুযায়ী আছে সকাল নয় কোটিকার সময় জমাতের পতাকা উত্তোলন বাদ জোহর হইতে আসর পর্যন্ত হজরত বি চরকিশা বাবা প্রাইভেট মাদ্রাসার ও মুকাম জামে মসজিদ মক্তবের ছাত্রছাত্রীদের নিয়ে কিরাত হাম এবং বক্তিতা প্রতিযোগিতা অনুষ্ঠান বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হবে তোর সঙ্গে দোয়া হবে মাগরিব পার থেকে নিয়ে সারা রাত অবধি ফজর পর্যন্ত বড়কবিত가가 তথা সুদূর রাজস্থান আজমি শরীফ হইতে মাওলানাগণ এসে ওয়াজ নসিহত প্রদান করবেন রাত্রি এশা নামাজের পরে আমাদের চরকি সভা প্রাইভেট মাদ্রাসার হিপস সেকশনের তিনজন ছাত্রকে আমরা দস্তারবন্দি দিয়ে হিপস বেগার উত্তীর্ণ তিনজন ছাত্রকে দস্তারবন্দি দিয়ে আমরা সম্মানিত করব তাই এখানে উপস্থিত মুকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের বিভিন্ন কর্মকর্তারা আছেন ওনারা দাওয়াত দিয়েছেন আমরা আজকের এই প্রেসমিটের মাধ্যমে উক্ত মহফিলে সবাইকে আমরা দাওয়াত দিতেছি উক্ত মহফিলে এসে মহফিলকে সাফল্যমন্দিত করার জন্য